বাংলাদেশে মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে এখন আর কোনো রোহিঙ্গা ক্যাম্প নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সেখান থেকে বাংলাদেশে অনেকেই অনুপ্রবেশ করেছে, কাগজে কলমে আর কোনো রোহিঙ্গাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল, তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত। তিনি আরও জানান, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সরকার সম্পর্ক বাড়াতে চায়, এজন্য সরকার কাজ চাচ্ছে বলে জানান তিনি। সম্প্রীতি যেহেতু রাখাইনে দুইটা পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, সেই সুযোগে আপনার ওরাই যারা যুদ্ধ করছে ওরাই ওখানে গড়বাড়ি কিছু জ্বালায় দিয়েছে, তার ফলে ওই যেখানে ওরা থাকতো ওখান থেকে তারা বিতাড়িত। তো বিতাড়ির মধ্যে কিছু লোক আমাদের এখানে ঢুকে পড়েছে, তো যেগুলো ঢুকছে কিন্তু আমরা অফিসিয়ালি কাউকে নিব না,